হাই গাইস, আই এম বন্দনা মুখার্জি। আর আমি একটা ব্লগ শুরু করেছি, জাস্ট টাইমটা একটু পেরিয়েছে, কেননা একেবারে চা খাওয়া হয়ে গেছে, আর ভাত হয়েছে, রুটি হয়ে গেছে, রুটির একটা তরকারি হয়েছে, কেননা সিমরনের আজকে টিউশন আছে 9টার সময়, তো সেই জন্য এতগুলো আমাকে করতে হলো। আর আমাদের জন্য, মানে আমার বলতে আমার যারা কাজ করছে তাদের জন্য আমার রুটি তরকারি আমরা করলাম আমাদের জন্য, আর হাজব্যান্ডের জন্য তো রান্না মানে হচ্ছেই, ভাত হয়ে গেছে, ডাল হয়েছে, এবার আমার বাকি আছে মাছ আর একটা তরকারি, তো ওটা বানাতে আছে, তাড়াতাড়ি বানিয়ে নিলাম আগে ব্রেকফাস্ট। ওটা নিয়ে মানে বিশাল চিন্তা, সব কিছু হয়ে যাবে পরে ওটাই হয়তো বাদ পড়ে যাবে, তো আগে বানিয়ে নিলাম। আর সিমরন আজকে খাবে, যেহেতু সিমরন এখন ডায়েট করছে, তো আপনাদের সাথে তো সিমরন বলেছি আপনাদের সাথে আগের ব্লগে, তো সেই জন্য ডায়েট করছে বলে ও আজকে খাবে ব্রাউন ব্রেড, ওর বাবাকে আনতে বলেছে, আর রিয়াল জুস, আর ডিম সেদ্ধ রোজ একটা করে চাটে আছে, কিন্তু ডিমটার সাদা যে অংশ সেটা খাবে, আর ইয়েলো পোর্শনটা কিন্তু মানা করেছে, তো ওটা চলবে না। সিমরন এখন খুব কনসাস কী করে আমি আমার ফিগার একটু মানে ওয়েট কম করব, তো সেই নিয়ে তো ঠিক আছে, যখন যেটা যার মনে হয় অবশ্যই করুক, তো সেই জন্য আমি, ও এখন টিউশন যাবে, তো আমি ওর ব্রেড একটু সেকে নিই আর গরম করে ওকে খাবারটা আগে দিই, তারপর আমি রান্নাটা করব। এখন অফিসের দেরি আছে, আর মানে সকাল থেকে জাস্ট শুরু করেছিলাম বলে এতটা হয়ে গেল, একেবারে ভাত ডাল রুটি তরকারি এগুলো বানিয়ে নিলাম, তারপর সিমরনের পর আবার সিমরনের বাবার জন্য, অনেকগুলো একসাথে থাকে, তো সেই একটা একটা করতে করতে দেখুন গলা দিয়ে টপটপ টপটপ একেবারে ঘাম ঝরছে। তো চলো এবারে সিমরনের টিফিনটা দিই, তারপর আবার আমি রান্না করব, রান্না করার পর ব্রেকফাস্ট। তো আমার রান্না কমপ্লিট, হাজব্যান্ড অফিস, একেবারে একা, সিমরন তো এখন টিউশনে আছে, আর এই যে বেগুন আলু তরকারি আর রুটি সাথে লিকার চা গরম গরম। সকালে আমি চা বানাই, আর আমার চাটা যেটা এটা আমি একা খাই সেটা বানিয়ে দেয় রূপা, রূপা চাটা বানিয়ে দিল। চা দিয়ে লুচি খেতে খুব ভালো লাগে, বাট সিমরন একদম পছন্দ করে না, লুচি একদম ভালোবাসে না, লুচি পরোটা, রুটি খাবে কিন্তু লুচি পরোটা খায় না। আর আমার কিন্তু ভালোবাসি, আমার ওর বাবাও লুচি পরোটা খায় না, আমার একার জন্য লুচি পরোটা, আর ওরা আমার মন রাখার জন্য দুটো করে হয়তো খাবে, কিন্তু আমি লুচি ভীষণ ভালোবাসি, একেবারে লুচিতে মনে ঝাঁপিয়ে পড়ি, এত লুচি প্রিয় আমার। চলো খেয়ে নিই, তারপর আবার গল্প করব। তো ফ্রেন্ডস, সিমরন গেল টিউশন, আর এবারে আমার একটা রান্না বাকি আছে যেটা শেয়ার করব, কেননা আগের ব্লগে আমি করছিলাম ফুলকপি বেগুন আলুর চচ্চড়ি, তো সেদিনে সিমরনের বাবা আবার মাশরুম নিয়ে এসে আমার রান্না পাল্টে দিল, তো সেদিনকে আর করা হয়নি, তো আজকে সেটা আমি বানাবো, তো সেটা অবশ্যই শেয়ার করব, কেননা আমি বলেছিলাম যে খুব ভালো একটা রান্না, একেবারে সিম্পল পদ্ধতিতে যেটা আমরা করি সিম্পলভাবে খুবই খেতে ভালো লাগে, আর এখনকার সিজনে তো ফুলকপি অ্যাভেলেবেল, কোনো ব্যাপার নেই। এই যে ফুলকপি, আলু, টমেটো, বেগুন, কাঁচা লঙ্কা, এটা দিয়ে গরম ভাতে একটা চচ্চড়ি হেভি খেতে লাগে। আর আর কি আর হচ্ছে বানাবো এবারে, তো চলো বানিয়ে নিই। Thank you.
আমার রেডি হয়ে গেছে ফুলকপি আলু আর বেগুন টমেটো দিয়ে সরষে দিয়ে ঝাল। এটা ফাটাফাটি খেতে লাগে, তোমরা কিন্তু ট্রাই করে অবশ্যই আমাকে জানাবে। তো ফ্রেন্ডস, আমার খাওয়া হয়ে গেল ব্রেকফাস্ট, শিমন এখনো ফেরেনি, তো এবারে চান আছে। আর হ্যাঁ, চান বলতে মনে পড়ে গেল জল। তো যেটা আমি বলবো, তোমরা একজন লিখেছো বাট নামটা মনে নেই, যে দিদি ডাইরেক্ট জল নিয়ে, তুমি কলের জল নিয়ে চা বানাচ্ছ। তো আসলে ব্যাপারটা হচ্ছে ওই জলটা মিউনিসিপ্যালিটি কলের জল, আমার আন্ডারগ্রাউন্ড যে রিজার্ভার আছে তাতে জলটা স্টোর হচ্ছে, এবারে পাম্পে ওপরে উঠছে ট্যাঙ্কে, সেই ট্যাঙ্ক থেকে একেবারে আমরা কলের জলটাই পাচ্ছি। এটা কোনো কুয়ো বা চাপা নল কি সেলোর জল এলো কিন্তু নয়, আর সেজন্য জলটা আমরা ডাইরেক্ট ভাতের জন্য চায়ের জন্য নিয়ে থাকি, একেবারে পরিষ্কার জল আসে আমাদের এখানে। আর একটা হচ্ছে ট্যাঙ্ক আমাদের খুব পরিষ্কার, যে জলের টাকি যেটা খুব পরিষ্কার থাকে, তোমরা তো বুঝতেই পারছো যে আমি কতটা পরিষ্কার রাখি, আর ভীষণ পিটপিটে খুঁতখুঁতে মানুষ আমি। আর একটা হচ্ছে জলের যে ইয়ে আসছে, জলটা মানে আমি যে কল থেকে নিচ্ছি, সেই কলের মুখে আমাদের কিন্তু একেবারে নেট জালি দেওয়া থাকে, যেটা একেবারে স্মুথলি পরে দেখবে জলটা, আর সেই জলটা একেবারে পরিষ্কার আসে। তো কোনো ইয়ে হয় না যে ওখানে কিছু ময়লা জাল চলে এলো, তা নয়, কেন টাকি পরিষ্কার, প্লাস কলের মুখে যে জালিটা থাকে একেবারে খুব পাতলা নেট, ব্রাস নেটের মতো, তো সেই জন্য কোনো অসুবিধা হয় না। আর যখন আমরা কোনো খাবার জল কাউকে দিই বা নিজেরা খাই, সেটা তো অবশ্যই আমরা অ্যাকোয়াগার্ডের জল খাই, আর বাচ্চার সময় ওগুলো ব্যবহার করি ডাইরেক্ট জল, সেই জন্য কোনো প্রবলেম হয় না। তো এটা আমার বলার ছিল, কেননা কমেন্টে অতটা বলা যায় না, তো তোমরা তাহলে বুঝতে পারবে। তো চলো, এরকম কোশ্চেন করলে তবে না অ্যান্সারগুলো দেওয়া যায়, অবশ্যই কোশ্চেন করবে, কোশ্চেন করার তোমাদের হক আছে, অবশ্যই করবো। তো চলো চানটা আমি করি, আর চানের আগে কতগুলো কাজ আছে সেই কাজগুলো একটু করে নিই। এই যে চানের আগে যে কাজ, সেটা হচ্ছে এখানে যে খেলনাগুলো আছে সেগুলো আমাকে বের করে দেবে, আমি এক একটা করে পরিষ্কার করতে থাকবো, ক্লিন করব, তারপর আবার গোছাবো। আর ওপরের আলমারিতে আমি প্রায় গুছিয়ে নিয়েছি, ওপরেরটা হয়ে গেছে, একটা বাকি আছে, একটা করেছি একটা বাকি আছে, আর শিমনের রুমে যেটা সেটা হয়ে গেছে, একটা বাকি আছে, আর দেখি বাকিগুলো এবারে ক্লিন করব, ও আসুক আসছে, তারপর আবার আমি সাজাবো। তো এইভাবে তো চলে ক্লিন করা পরিষ্কার, রোজ চানের আগে কিছু না কিছু করতেই লাগে। আর আজকে হ্যাঁ, চচ্চড়িটা বানালাম, আর ডাল বানিয়েছি, আরেকটা বানালাম গাঁটি কচু ভাতে, তো সেটা সেদিনকে শিমনের খুব ভালো লেগেছে, তার জন্য আমি গাঁটি কচু ভাতে আজকে বানালাম। আর পার্শে মাছের ঝাল বানিয়েছি সরষে দিয়ে, ব্যাস এই কটাই করেছি। মাছের ঝাল তো আমি অনেকবার দেখিয়েছি, তাই দেখালাম না, সবজি রান্নাটা একেবারে নতুন, যেটা আমার রেসিপি নেই, তো আমি এটা অনেকবার মানে বানিয়েছি কিন্তু রেসিপি করা হয়নি, তাই ব্লগের মধ্যে দেখালাম, তাহলে তোমরাও করতে পারবে। আর এত টেস্ট হয়েছে চিন্তার বাইরে, শিমনের বাবা খেলো বলছে দারুণ টেস্ট, গরম ভাতে বিউলির ডাল দিয়ে, আহ রূপা কোথায় যে গেল, সেই গেল দিদি আসছি বলে, সামনেই বাড়ি ওর, যাওয়া আসা করে, আসুক তারপরে আবার করছি। এসছে, সেই যে বসিয়ে চলে গেছে, একেবারে 20 মিনিট, আমি তো এভাবে শুয়ে পড়েছিলাম, হঠাৎ দেখছি ঢুকছে, ও আগে গুছিয়ে নিই, সব কিছু ঝেড়ে নিই, তারপর আমি গোছাবো। ছাড়া পোছা করতে করতে একটা জিনিস বেরোলো, তো এর মধ্যে শেয়ার করব, এটা হচ্ছে ইমিটেশন,
এটা আমি পরে শিমরনের জন্য বানাবো, শিমরনের খুব শখ আছে। এমনি এই যে এই নুপুরটা পায়ের কি দারুণ দেখতে। এটা শিমরন যখন ছিল 6 থেকে 7 বছর তখন আমি দিল্লি থেকে এটা নিয়ে এসেছিলাম, দিল্লি গিয়েছিলাম ওর বাবা আর আমি। শিমরন ছিল আমার মায়ের কাছে, ছোট ছিল, তারপর পরীক্ষা নাকি চলছিল স্কুলে, তো সেই জন্য রেখেছিলাম ওকে। আর এই যে পায়েলটা খুব সুন্দর, এখানে খিল দেওয়া আছে, এটা এই খিলটা খুলে আর পড়তে লাগে। তো আমার এটা এত ভালো লাগে, আমার ইচ্ছে আছে শিমরনের জন্য এটা মানে আমি রূপোর বানাবো, আর বিয়ের সময় হোক যখন যদি শিমরন চায়। তো এখন তো এসব পরে না কেউ, বিয়ের সময় তো বাঙালির আমরা খুব পায়েল পরি, তো তখন বানিয়ে দেব। এই দেখো আরেকটা জিনিস বেরোলো, এই গাড়িটা, এটা শিমরন যখন খুব ছোট ছিল 2 বছর এরকম ছিল তখন ওর মামা দিয়েছিল আমার ভাই, ছোট্ট একটা গাড়ি, মানে সেই স্কুল বাস, যেগুলো স্কুল বাস এরকম হয়। কি সুন্দর, পুরো এক একটা চেয়ারে চেয়ারে এক একটা ঠিক যেন মনে হচ্ছে পুতুল বসানো আছে, বাসের প্যাসেঞ্জার মানে বসে আছে এইরকম একটা গাড়ি। তো এইগুলো এক একটা করে স্মৃতিচিহ্ন থেকেই গেছে, মানে এরকম অনেক খেলনা আমার আছে যেগুলো অনেক ছোটবেলার খেলনা শিমরনের, আমি কিন্তু পুরো যত্ন করে রেখে দিয়েছি। ভাই দিয়েছে বা বাবা দিয়েছে, শ্বশুর দিয়েছে, কাকা দিয়েছে, এরকম অনেক খেলনা বা আমরা দিয়েছি, শিমরনের অনেক খেলনা এইভাবে থেকে গেছে। কি ভালো লাগে এগুলো দেখতে। এই দেখো এটা খুব ভালো লাগছে দেখতে, এটাও দেখলাম শিমরনের, তখন আমি আসানসোলে থাকতাম, এটা তখন শিমরনের বয়স হবে ক্লাস 2-এ পড়ছিল, ক্লাস 2-এর ছবি, একেবারে গলু গলু, টিউশনে আছে তো গলু গলু একেবারে, মনে হচ্ছে ধরে চটকাই। আর একটা আছে এটা, একটা পুচকে ভাই আর দিদি, আমি এটা হচ্ছে আমি, আর এই ছোট্ট এই পুচকেটা হচ্ছে আমার ভাই, একেবারে ছোটবেলার ছবি। আর একটা আছে এই বয়সটা, এই ছবিটা হচ্ছে আমার, তখন কিন্তু বিয়ে হয়ে গেছে।
আর আমার এবারে চান আছে, সিমরন এসে পড়বে, ফোন করেছিল, ঘড়িতে বাজে 12:20, সিমরনের ছুটি হয়ে গেছে, ড্রাইভার গেছে। আর গোছাতে গোছাতে অনেক কিছু পেলাম আজকে, সিমরনের পায়েল, সিমরনের খেলনা, সিমরনের ছবি। আপনাদেরও সাথে কিন্তু ঠিক এরকম হয়ে থাকে, তাই না? দেখবেন ঘর চারি জড়ি যখন আমরা পুজো পাশাই করি তখন কিন্তু অনেক কিছু বেরিয়ে যায়, অনেক আগেকার অ্যালবাম, অনেক আগেকার পুরনো ড্রেস, শাড়ি, খেলনা, এগুলো কিন্তু বেরিয়ে যায়। আর সেগুলো মনে হয় খুব ভালো করে সেগুলো দেখি একেবারে, কিন্তু আমাদের আমাকে কমেন্টে জানাবে, এটা কিন্তু সবার সাথেই হয়ে থাকে। তো চলো আর দেরি করবো না, চান করি। তো ফ্রেন্ডস, আমি চান করলাম আর একেবারে তৈরি। তো সিমরন টিউশন থেকে চলে এসছে, আমি যখন চান করতে ঢুকি তার আগেই চলে এসছে, আর এখন সিমরন চান করছে, ততক্ষণ বসে বসে তোমাদের সাথে গল্প। তো এই তো গল্প করছি, আর একটু গল্প করব, তারপর আমরা খাবো। সিমরন আগে চান করে বেরো, ততক্ষণ গল্প করব। তো গাইস, এখন একটু গল্প করব, সিমরন চান করছে, আর গল্পটা হচ্ছে যেটা তোমরা আমাকে লিখেছো, মানে অনেকেই, যে দিদির চোখের তলায় ভীষণ ডার্ক সার্কেল হচ্ছে, তো এটা কি করে যাবে আর তার উপায় তুমি বলো আমাকে বলার জন্য। তো অবশ্যই বলবো, কেননা এটা একজনের প্রবলেম না, এটা অনেক মানুষের প্রবলেম। এটা আমি দেখে থাকছি, যারা কম বয়স তাদেরও অনেক সময় দেখা যাচ্ছে যে চোখের তলায় ডার্ক সার্কেল হচ্ছে, বা যারা এজ হতে শুরু করছে তাদেরও কিন্তু এটা হয়। এটা এই না যে আমাদের এজ হলেই হবে আর এজের আমার আগে হলে হয়তো হবে না, এটা কিন্তু কোনো কারণ নয়। এটা কিন্তু কখনো সখনো যে কোনো মানুষেরই যে কোনো বয়সে হতে পারে। তো তার জন্য একটাই উপায় যেটা আমি বলবো, সেটা অবশ্যই তোমরা ভালো করে শুনবে, আর সেটা হচ্ছে জেভার পিওর রেডিয়েন্স আন্ডার আই ক্রিম। আর প্রথমে আমি বলে দিচ্ছি, আমি যদি কোনো ভাইটাল পয়েন্ট মিস করে থাকি তোমরা কিন্তু ডেসক্রিপশন বক্সে খুব ভালো করে চেক করবে আর ভালো করে পড়ে নেবে, তো সেখান থেকে তোমরা ভালো করে জেনে শুনে আনাতে পারবে। এই জন্য আমি প্রথমেই বলে দিচ্ছি, যদি কোনো পয়েন্ট আমার ছেড়ে যায়, আর এটা কিভাবে লাগাবে, কখন লাগাবে সেটাও আমি বলে দেব। আর দেখবে অনেকে হয়তো, আমরা যারা ইউজ করে থাকি হয়তো ভিটামিন ই, আর্গান অয়েল, তো সেরকম ভালো কিন্তু কাজ দেয় না, ভালো ইফেক্টিভ আমাদের হয় না। তো সেই জন্য আমাদের যেসব ইনগ্রিডিয়েন্টসগুলো একসাথে মিলে কাজ করবে সেই রকম প্রোডাক্ট আমরা কিন্তু ব্যবহার করব, যেটা হচ্ছে জেভার পিওর রেডিয়েন্স আন্ডার আই ক্রিম, যেটা আমি দেখালাম। তো এর মধ্যে যেটা আছে সেটা হলো, প্রথমে আছে এটা আর্গান অয়েল, ভিটামিন ই, শিয়া বাটার। তো অনেক সময় কী হয়, আমরা চোখের যে নিচের ডার্ক সার্কেল থাকে, অনেক সময় আমরা আর্গান অয়েল, ভিটামিন ই, একটা একটা করে হয়তো কোনো একটা জিনিস আমরা ব্যবহার করলাম,
কিন্তু আমাদের সেটা ভালো কাজ দেয় না। যেটাতে আমাদের সমস্ত ইনগ্রেডিয়েন্টস একসাথে থাকে সেরকম প্রোডাক্ট ইউজ করা আমাদের দরকার, যেটা হচ্ছে এটা। আর এর মধ্যে আছে আর্গান অয়েল, গ্রিন টি, ভিটামিন ই, ক্যাফিন, এগুলো কিন্তু আছে। তাছাড়া তোমরা ডিসক্রিপশন বক্সে দেখে নেবে আর কি কি হয়তো আমার যদি ছেড়ে যায় কিছু, তো বুঝতেই পারছো এইগুলো একসাথে ইনগ্রেডিয়েন্টস করে এই ক্রিমটা তৈরি হয়েছে, যার কারণে আমাদের ডার্ক সার্কেল পুরো ক্লিন করে দেয়, একেবারে রিমুভ করে দেয়, আর একেবারে ব্রাইটেনিং, আমাদের একটা গ্লো নিয়ে আসে। আর যদি আমাদের চোখের তলায় পিগমেন্টেশন হয় অনেকের, সেটাও কিন্তু এটা রিমুভ করে দেবে। তাছাড়াও আমাদের যে চোখের তলায় ফাইন লাইনস পড়ে, যে ঝুরিয়াগুলো পড়ে যায় আর কি, সেগুলো আমাদের আসতে দেয় না। আর এটা আপনারা যখন ইউজ করবেন তখন এইভাবে চোখের তলায় ডট 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 করে দিয়ে ভালো করে জেন্টলি, যেমন আমরা ম্যাসাজ করি সেরকম ম্যাসাজ করে নেবেন। আর আপনারা এটা রাখবেন, যখন আমরা রাত্রিবেলায় করবেন ওভারনাইট রেখে দেবেন। চোখের তলায় যখন করবেন তখন আগে ভালো করে চোখে জল দিয়ে ধুয়ে তারপর সেই জায়গাটাতে এই ক্রিমটা দিয়ে জেন্টলি ম্যাসাজ করে আর ওভারনাইট রেখে দেবেন। আর মর্নিংও আপনারা ইউজ করতে পারেন, দিনে দুবার। এটা হচ্ছে ন্যাচারাল ইনগ্রিডিয়েন্টস দিয়ে তৈরি, কোনো রকম কেমিক্যাল কিছু নেই, কোনো ভয় পাওয়ারও দরকার নেই। আর যখন চোখের মধ্যে লাগাবেন, বাই চান্স যদি আপনাদের চোখে হয়তো লেগে গেল চোখের পাতাতে, তো জল দিয়ে ধুয়ে নেবেন, কোনো অসুবিধে নেই। আর এটা আমি ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে দেবো, ভালো করে চেক করে নেবেন। আর আমার একটা প্রবলেম হয়েছিল, আমার ডার্ক সার্কেল ছিল না কিন্তু খুব হালকা রকম একটা যেন একটু কালো কালো ভাব যেটা থাকে সেটা দেখা যাচ্ছিলো, তো দু তিন মাস আগে সেটা ছিল, তো সেই তখন আমি এটা ব্যবহার করেছি আর একেবারে ক্লিয়ার, একেবারে রিমুভ হয়ে গেছে, ক্লিন, যেটা আপনারা এখন কিন্তু বুঝতেই পারবেন না। তো গাইস, সিমরনের কিন্তু চাকন হয়ে গেছে, ওয়েট করছে আমার জন্য, আর তরকারি গরম করি আমি, খাবো এবার। তো চলো, অনেক গল্প করলাম, আর তোমরা যেগুলো জানতে চাও সেগুলোই আমি তোমাদের সাথে শেয়ার করি, কেননা অনেক কিছু নিউ নিউ যে ইনফরমেশন সেগুলো আমি, আমার কাছে যেটা থাকে সেটা তোমাদের সাথে শেয়ার করি। সিমরনের ইচ্ছে গেছে যে মাঝে মাঝে স্টিলের থালায় দাও, একেবারে নতুন থালা, নতুন বাটি সহ। তো ফ্রেন্ডস, দুপুরে একটু রেস্ট নিলাম, আর একটু পার্সোনাল কাজ ছিল, তো একটু সামনে একেবারে, তো সেখান থেকে এলাম। আসার পর এখন চা চড়িয়েছি, আর চাটা হচ্ছে ফুটছে, জল দিয়েছি, চা পাতা হয়ে গেছে দেওয়া, তো বাকি আছে আমার আদা। আর এদিকে আজকে রাত্রিরে ডিনার ঘুগনি বানাবো, তার জন্য আলু বয়েল হচ্ছে, তো এই আর কি। আমরা তিনজনে গিয়েছিলাম, সিমরনের বাবা, আমি, সিমরন। তো আসার পর এখন তো সন্ধে 6:30 বাজে, তো আমরা সবে মাত্র এখন চা খাবো, চা খেয়ে তারপর দেখি কি করি, অবশ্যই শেয়ার করব। তো চাটা বানিয়ে নিয়ে আসি। এই যে চা খেতে শুরু, আসার পর সিমরনকে শশা আপেল সালাড করে ওকে কিছু মানে একেবারে ঝিরি ঝিরি কুচিয়ে একটু গোলমরিচ গুঁড়ো বিটনুন দিয়ে দিলাম। আর টাইমে পেয়ে গেছি, আমি কিছু বলছি না, চলো চাটা খেয়ে নি। তো ফ্রেন্ডস, চা খাওয়া হলো, এবারে সিমরন করছে, ওর বাবা তো বসেছে ল্যাপটপ নিয়ে, রাত্রিরে ডিনার করতে হবে, ঘুগনি বানাবো আজকে, তো মটর বয়েল করছে কাজল দি, আর
আমি আজকে বেরোলাম 5টার পর, তো কি হলো বেশি টাইম লাগলো না, একটা জায়গা থেকে এসে না বিশাল একটা মানে হারান হারান ভাব লাগে, থকান লাগে, বাড়িতে বসে আর কোথাও গেলে সেটা একেবারে আলাদা হয়ে যায়। তো তারপর আমার মাথাটা যেন গরম গরম লাগছে, কালকে শ্যাম্পু করবো তো ভাবছি একটু তেল লাগাই, তো তেলটা আমি লাগাই কেননা কাল শ্যাম্পু করার আছে, তেল তো লাগাতেই হবে, অয়েলিং না করলে আবার চুল একেবারে রাফ হয়ে যাবে, আর বিশেষ করে আমার কালার আছে। তো আমি আজকে যেটা ইউজ করব সেটা অবশ্যই শেয়ার করব, অবশ্যই করব। তো সেটা হচ্ছে জেভার অনিয়ন অয়েল উইথ হার্বাল এক্সট্রাক্ট। তো কেননা বুঝতেই পারছো যে এটা হচ্ছে অনিয়ন অয়েল, অনিয়ন থেকেই তৈরি হয়েছে, আর আগে সবাই আমরা অনেকে ব্যবহার করেছে, আমরা ছোটোবেলায় তো অনেকে দেখেছি যে অনিয়ন থেতো করে রসটা চুলে লাগায়, বা বড় তো আমরা করেছি অনিয়নটা চুলে লাগাতে হয়, সেটা অনেক ঝামেলা, অনিয়ন কাটা, হাতে গন্ধ, সেই রস চুলে লাগানো, চুলে একটা মানে সেই কেমন যেন গন্ধ লাগে, তো অনেক খাটালি, অনেক কষ্ট, আর কতটা যে লাগাবো সেটাও কিন্তু আমাদের জানা থাকে না। তাই আমরা আজকে একেবারে তৈরি, একেবারে রেডিমেড প্রোডাক্ট এখন যেটা বেরিয়েছে খুব ভালো কাজ করছে, কেননা আমি লাগাই যার কারণে চুলের গ্রোথ কিন্তু এরকম আছে। অনেকে তোমরা কিন্তু বলো যে চুল কিন্তু খুব ভালো আছে, আর একেবারে আমার কার্লিং হেয়ার যতই কাটি না কেন চুল কিন্তু আমার একেবারে, আমি চিরুন দিয়ে যদি চুল আজরাই চুল কিন্তু আমার ওঠে না, চুল খুব ভালো আছে। আর এই অনিয়ন অয়েলে আছে যেটা দিয়ে তৈরি হয়েছে, এখানে আছে আর্গান অয়েল আছে, জোজোবা অয়েল আছে, হিবিসকাস, ক্যাস্টর অয়েল, অলিভ অয়েল, এগুলো কিন্তু তাছাড়াও এখানে কোকোনাট অয়েল আছে। তো এই ইনগ্রিডিয়েন্টসগুলো দিয়ে তৈরি হয়েছে সম্পূর্ণ একেবারে 100% ন্যাচারাল, কোনো কেমিক্যাল কিছু নেই। আর অনিয়ন বুঝতেই পারছো এটা আমরা যখন লাগাবো, তো লাগিয়ে আমি ওভারনাইট আজকে রাখবো, কালকে নর্মাল শ্যাম্পু দিয়ে আমরা ধুয়ে ফেলবো, আর এটা চুলে যখন লাগাবো স্ক্যাল্পে একেবারে এইভাবে মাসাজ করে করে লাগাতে হবে, যেন চুলে দেওয়ার কোনো প্রয়োজন নেই, চুলের কিন্তু স্ক্যাল্পে দিতে হবে যেখানে আমাদের হেয়ার লস হচ্ছে, তো সেই হেয়ার লসের জন্য এটা খুব ভালো, আর চুলের গ্রোথ করবে, চুল যে পাতলা হয়ে যায় ঠিক করবে, আর চুলের একটা শাইনিং আসবে। তো যাদের হেয়ার লস হচ্ছে একেবারে সেই টাক টাক কেমন হয়ে যায়, সত্যি কিন্তু এই তেল একেবারে চুল গজিয়ে দেবে, নতুন করে চুলের জন্ম হবে। তো এই অনিয়ন অয়েল আমি তো ভীষণ ভালোবাসি, আমার বাড়ির প্রত্যেকে এটা লাগায়, সিমরনের বাবাকেও আমি লাগিয়ে দেবো, ওরও শ্যাম্পু করার আছে কাল, কেননা ও রাত্রিরে লাগায় প্রতিদিন, ওর তো চাই। আমি তবে যেদিন আমরা শ্যাম্পু আমি করি তার ঠিক হয়তো আগের দিন রাত্রিরে লাগায়, কিন্তু সিমরনের বাবা রোজ লাগায়, ওর তো চুল চাই, এই জন্য চুল কিন্তু আগের থেকে অনেক ভালো হয়েছে। এইভাবে তোমরা যদি কেউ এটা আনাতে চাও তাহলে আমি ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে দেবো, সেখানে কিন্তু খুব ভালো করে চেক করে দেখবে, যদি কোনো ভাইটাল পয়েন্ট আমার হয়তো ছেড়ে যাচ্ছি, মিস করছি, অনেক কাজের চাপে হয়তো অনেক সময় খেয়াল থাকে না, তো তোমরা কিন্তু ভালো করে চেক করবে, প্রতিটা দেখবে কি কি কত দাম, কখন আনাবে, কি করবে, এগুলো নিজেরা কিন্তু প্রত্যেকে ভালো করে দেখে ডেসক্রিপশন বক্সে তারপর তোমরা আনাতে পারো। খুব ভালো একটা স্মেল আছে, এতগুলো ইনগ্রিডিয়েন্টস দিয়ে তৈরি হয়েছে যার কারণে তেলটা পুরো একেবারে ন্যাচারাল।
আর মাথাটা একেবারে ঠান্ডা হলো এতক্ষণে, মনে হচ্ছে হ্যাঁ এবারে কিছু করতে পারবো কাজ। একেবারে ঠান্ডা লাগছে আর পাখার হাওয়া চলছে, আরও ঠান্ডা লাগছে। তো আমি একে রেখে দিলাম, আজড়ালাম না, তেল দিয়ে সঙ্গে সঙ্গে কিন্তু চুল কেউ আজড়াবে না, তাতে ভালো কাজ করবে না চুলে, আর এটা যে ভিজবে চুলের মধ্যে একেবারে চুল আজড়াবে না। তো ব্যাস, ডেসক্রিপশন বক্সে অবশ্যই আমি লিঙ্ক দিয়ে দেবো, চিন্তা নেই, তোমরা আনাতে পারবে। অনিয়ন অয়েল জানো যে কতটা ভালো উপকার, সবাই জানো এর গুণ, কিন্তু বলে শেষ করা যায় না, আর কারোর অজানাও নেই, তাই না? তো চলো, ব্লগটা অনেক বড় করলাম, সন্ধে হয়ে গেছে, এখন রাত্রি হতে যাচ্ছে সন্ধে থেকে শুরু করে করে। তো এবারে আমি ডিনার বানাবো, আর দেখাচ্ছি না আজকে আর ব্লগ বানাবো না। তো আমি এবার ডিনারের জন্য যাই, রেডি করি, সেভরন করছে। তো ব্লগটা আমি এখানেই শেষ করছি, ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও, আর কমেন্ট সাবস্ক্রাইব এগুলো তো অবশ্যই ভুলবে না, কি ভুলবে, ভুলবে না তো, অবশ্যই দিদিকে ভুলবে না। তো চলো, বাই বাই, সবাই সুস্থ থেকো, ভালো থেকো।